তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণ অর্থাৎ লিঙ্কিং প্রক্রিয়া কিন্তু চলছে, আপনারা যে কোনো সময় এটা করতে পারেন। এবং আপনারা যদি চাচ্ছেন যে আপনারা নিজেরাই আপনাদের মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার আপনাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন মোবাইলের মাধ্যমে, ঘরে বসে আপনি করতে পারেন, তার জন্য আমরা পার্টিকুলার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে নিজেই কিন্তু শিখতে পারবেন যে কিভাবে কি করতে হবে। আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক কিন্তু প্রোভাইড করব আপনাদের জন্য, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা কি রয়েছে, তো আজকের এই ভিডিওটা কেন করা হচ্ছে, এই ভিডিওর কারণ হচ্ছে আপনারা খুব সহজে এখন থেকে আপনাদের রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লাই কিন্তু এক জায়গা থেকে করতে পারবেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে রেশন কার্ডের বিভিন্ন যে ফর্মগুলো রয়েছে, যে কালেকশন ফর্ম কিংবা ফ্যামিলি মেম্বার অ্যাড করার যে প্রসেস, যদি কারোর ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাহলে করতে পারেন, অথবা কেউ হয়তো মারা গেছে তার রেশন কার্ডটা সারেন্ডার করতে যাচ্ছেন, রিজেক্ট করতে যাচ্ছেন, সেগুলো কিভাবে করবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু এ টু জেড আমাদের সবার কিন্তু দরকার এই বিষয়গুলো জানা, এবং সকলেরই অবশ্যই কিছু না কিছু প্রয়োজন এই তথ্যগুলো জানা। তাই এই ভিডিওটা তৈরি করছি, সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে, শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো এই যে ওয়েবসাইটটা আছে www.gov.in, ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করার পর একদম নিচের দিকে যাবেন, দেখুন এখানে ছোট্ট করে লাল রঙের স্লাইড শো হচ্ছে ই রেশন কার্ড, ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ড যেটা সেটা হচ্ছে ই রেশন কার্ড। আপনাদের এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে। আমি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, সকলের দরকার, আপনি ভিডিও দেখছেন তার মানে আপনারও কিন্তু এখানে কিছু না কিছু কাজ রয়েছে, আপনারও করতে হবে, জানতে হবে। তো এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, ই রেশন কার্ড অপশনে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোয়াট ইজ ই রেশন কার্ড এই সমস্ত অপশন চলে আসবে, এবং একদম নিচের দিকে দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে রয়েছে, ক্লিক টু ডাউনলোড, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু পরবর্তী ডিজিটাল রেশন কার্ডের পরবর্তী স্টেপ চলে আসবে, এখানে মোবাইল নাম্বার চেয়েছে, তো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন কিংবা দেবেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। জাস্ট মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি তে ক্লিক করবেন, এবং মোবাইলটা অবশ্যই সামনে রাখবেন, কেননা মোবাইলে কিন্তু মেসেজ ঢুকবে এবং সেই মেসেজে একটা কোড নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এবং সেই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো ওটিপি পাওয়ার পর আপনারা জাস্ট প্রসিডে একবার ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত যে সমস্ত মেম্বার রয়েছে রেশন কার্ডধারী তাদের সবার কিন্তু নাম চলে আসবে এখানে, এখানে সিরিয়াল নাম্বার থাকবে, নাম থাকবে পরপর করে আপনার পরিবারের সবার নাম, যাদের যাদের রেশন কার্ড আছে, এবং ফাদার্স নেম চলে আসবে, রেশন কার্ড নাম্বারগুলো চলে আসবে, অর্থাৎ যে ব্যক্তির যে রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারগুলো পরপর চলে আসবে, এবং সেই রেশন কার্ডটা কোন ক্যাটাগরি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিএইচএইচ ক্যাটাগরি রয়েছে এই রেশন কার্ডটা, ঠিক আছে। এখানে কিন্তু আরো বিষয় রয়েছে, যেটা লাস্ট টু ট্রানজেকশন ডিটেলস এখানে হাইড রয়েছে, ছবি দেওয়া আছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং যে মূল বিষয়টা এখানে আমি দেখাবো আপনাদের, দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম 4, অ্যাপ্লাই ফর ফর্ম 5, অ্যাপ্লাই ফর ফর্ম 6, এইভাবে কিন্তু 7, 8, 9, 10, 11, 12, 13, 14 করে ফর্ম নাম্বারগুলো রয়েছে। এবার চলুন দেখে নেই কোন ফর্মটা আমরা কিসের জন্য কাজে লাগাবো। দেখুন টু অ্যাড মেম্বার, আপনার যদি পরিবারের ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাহলে সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করবেন অনলাইনে, ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন, দেখুন এখানে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই অপশন চলে এসেছে, ফ্যামিলি মেম্বার এখানে লিখবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যার নামটা আপনি তুলবেন, ঠিক আছে, পরিবারের তার নামটা এখানে বসিয়ে দেবেন, তার ফাদার্স নেম অথবা মাদার্স নেম লিখে দেবেন, জেন্ডার চুজ করবেন, ডেট অফ বার্থ এখান থেকে আপনার ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটা এখান থেকে আপনি বসিয়ে দিতে পারেন। তো এবার দেখুন আধার কার্ড নাম্বার চাইছে, অর্থাৎ যার নামটা আপনি এখানে তুলবেন রেশন কার্ডে তার আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এবং পুরনো যে রেশন কার্ডটা আছে তার নাম্বারটা বসিয়ে দেবেন, এবং তার সঙ্গে আপনার অর্থাৎ এই যে আইডিটা, যে প্রোফাইলটা আমি খুলেছি এখানে, এই প্রোফাইলে যে হেড অফ দ্য ফ্যামিলি তার সঙ্গে এর সম্পর্ক কি, যার আপনি নাম তুলবেন তার কি সম্পর্ক, এটা করে দেওয়ার পর আপনার নেক্সট অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তাছাড়া যদি আরো তুলতে চান নাম, অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন, আবার উঠবে, আরো একটা ফর্ম চলে আসবে, আবার আরেকজনকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন। এবং আপনারা এই ডিজিটাল কার্ডের পাশে দেখুন, এখানে যখন ড্যাশবোর্ডটা খুলে যাবে এই পাশে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, মডিফাই নেম এন্ড অ্যাড্রেস, যদি আপনার অ্যাড্রেসটা ঠিক করতে চান, ঠিকানা ভুল আছে সেটা ঠিক করতে চান, কিংবা আপনার নামটা ভুল হয়েছে সেটা ঠিক করতে চান, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে। এরপর দেখুন সারেন্ডার কার্ড, আপনার কার্ড যদি পরিবারের যার নামে আছে কেউ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার কিন্তু সেই কার্ডটা সারেন্ডার করা উচিত, সেই কার্ডে কিন্তু খাদ্যদ্রব্য রেশন কিন্তু তোলা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই আপনারা অবশ্যই এখান থেকে তার কার্ডটা কিন্তু
সারেন্ডার করতে পারেন। এবং ক্যাটাগরি চেঞ্জ, কার্ডের বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন PHH, RKS1 যে রয়েছে, RKSY1 2, এইভাবে বিভিন্ন কার্ডের নাম রয়েছে। এক একটা কার্ডের এক রকম সুবিধা। অনেকেই হয়তো ভুল করে কোনো কার্ড করে ফেলেছেন, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন ক্যাটাগরি চেঞ্জ অপশনে ক্লিক করে। এখানে ক্লিক করবেন, ফরম্যাট চলে আসবে, করতে পারবেন। এবং এরপর দেখুন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট কার্ড। আপনার রেশন কার্ড যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, চুরি হয়ে যায়, হারিয়ে যায়, আগুনে পড়ে যায়, জলে পড়ে যায়, তাহলে আপনারা এখান থেকে আরও একটা ডুপ্লিকেট রেশন কার্ড কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে। ঠিক আছে, এখানে রয়েছে। তো এই অপশনগুলো কিন্তু আপনারা এই পেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র মোবাইল নাম্বারটা আপনারা দিতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে আপনার পরিবারের সমস্ত মেম্বারের নাম তালিকা পেয়ে যাবেন। এবং আপনি চাইলে আপনার পরিবারে অন্য কাউকেও অ্যাড করাতে পারেন। এইভাবে আপনারা অ্যাড করাবেন। এবং যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট থাকে, কমেন্ট করে আমাকে জানাবেন। জাস্ট কমেন্ট করবেন, কমেন্ট করলে পয়সা কাটবে না, আপনারা কমেন্ট করে দেবেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। ঠিক আছে, এবং আপনাদের যারা যারা এখনো আধার কার্ড লিংক করেননি রেশন কার্ডের সঙ্গে, তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি কিন্তু পরপর ভিডিও দিয়েছি আপনাদের, ঠিক আছে, রেশন কার্ড কীভাবে লিঙ্ক করাবেন। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, এখানে ভিডিওগুলো রয়েছে, আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।